যত এগিয়ে আসছে সুশান্ত সিং রাজপুতের প্রথম মৃত্যুবার্ষিকী, ততই বাড়ছে তাকে ঘিরে আলোচনা। সম্প্রতি সামনে এসেছে রিয়া চক্রবর্তীর বিস্ফোরক জবানি। তারা আলী খানে নাকি তাকে মারিজুয়ানার নেশা ধরিয়েছিলেন, এই খবর সামনে আসতেই নেট পাড়ায় হইচই। তবে এবার মুখ খুললেন সুশান্ত সিং রাজপুত এবং সারা আলী খানের সহ অভিনেতা নীতিশ ভারদ্বাজ। কেদারনাথ ছবিতে তাকে দেখা গেছিল সারার বাবার ভূমিকায়। প্রায়ই এমন অভিযোগ উঠেছে সুশান্তের বিরুদ্ধে যে কেদারনাথের শুটিংয়ের সময়ই নাকি মাদকাসক্ত হয়ে পড়েন তিনি। এ বিষয়ে নীতিশ ভারদ্বাজকে প্রশ্ন করা হলে তার সোজা সাপটা উত্তর, একদিন শুটিংয়ের ফাঁকে পূজা কর আমাকে বলেছিলেন কিভাবে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ধীরে ধীরে থাবা বসাচ্ছে মাদকের নেশা। তখনই সারা বলে ও শুনেছে বলিউডেও মাদক চক্র খুব সক্রিয়। আমার স্পষ্ট মনে আছে তখন সারাকে আমি বলেছিলাম এই সবের থেকে দূরে থাকতে। ওর ক্যারিয়ার গ্রাফ ভীষণ উজ্জ্বল বলে মনে হয়েছিল। সারাও আমাকে বলেছিল কোনো দিন ড্রাগের নেশায় পা বাড়াবে না। একই সঙ্গে নীতিশ ভারদ্বাজ বলেন শুটিং চলাকালীন মাঝে মধ্যে ধূমপান করতে দেখা যেত সুশান্তকে, কিন্তু তাকে বা সারাকে কোনো দিনই মনে হয়নি তারা সিগারেটের ভিতরে মাদক সেবন করছেন। নীতিশের মতে সুশান্ত যদি মাদক সেবন করতেন তাহলে সেরকম বুদ্ধিদীপ্ত এবং স্বতঃস্ফূর্ত থাকতেন না যেমনটা তিনি ছিলেন। সুশান্ত এক অন্য জগতে বাস করত। আমার সাথে সে কসমোলজি, বিজ্ঞান, গ্রহ, গ্যালাক্সি ইত্যাদি নিয়ে আলোচনা করত। তিনি আরো বললেন কোনো দিনও সুশান্ত এবং সারাকে শুটে এসে অস্বাভাবিক বলে মনে হয়নি, কোনোদিন তাদের দেখে মনে হয়নি তারা নেশাগ্রস্ত অবস্থায় আছে। সম্প্রতি রিয়া চক্রবর্তী যখন সারা আলী খানের সম্পর্কে এইরকম বিস্ফোরক অভিযোগ এনেছেন তখনই নীতিশ ভারদ্বাজের এই বক্তব্য চমকে দিচ্ছে সকলকে। Guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.